মেহেদি পাতার 7টি অসাধারণ ঘরোয়া ব্যবহার, চলুন জেনে নেওয়া যাক। প্রাকৃতিকভাবে চুল রং করতে এবং চুলের গোড়া মজবুত করতে মেহেদি পাতার জুড়ি নেই। মেহেদি পাতা বলতে প্রথমেই মাথায় আসে রাঙা হাতে বাহারি নকশা। অনেকে আবার চুলের যত্নে মেহেদি পাতাকে প্রথম সারিতে রাখেন, কিন্তু আমরা অনেকেই জানি না হাত সাজানো আর চুলের যত্ন ছাড়াও মেহেদি পাতার আরও নানান ধরনের গুণ রয়েছে। মেহেদি পাতা শরীরের জন্য অনেক উপকারী, চলুন দেখে নেই হেনা বা মেহেদি পাতা কতভাবে আমাদের উপকারে আসে। পায়ের জ্বালা পোড়া রোধ, তাজা মেহেদি পাতা ভিনেগারে ভিজিয়ে এক জোড়া মোজার ভেতরে রেখে দিন। এবার এটি মোজাটি সারা রাত পায়ে পড়ে থাকুন, এটি পায়ের জ্বালা পোড়া কমাবে অনেকখানি। মাথা ব্যথা হ্রাস করতে, মেহেদি গাছের ফুল মাথা ব্যথা দূর করতে সাহায্য করে। মেহেদি গাছের ফুল পেস্ট করে এর সাথে ভিনেগার মিশিয়ে নিন, এটি কপাল অথবা ব্যথার স্থানে লাগিয়ে রাখুন। এছাড়া মেহেদির পেস্ট ব্যবহার করতে পারেন। মুখের ঘা ভালো করতে, এই মেহেদি দিয়ে তৈরি করে নিতে পারেন মাউথওয়াশ। মেহেদি পাতা গুঁড়ো করে পানি দিয়ে গুলিয়ে নিন, এবার পানিটি কুলকুচি করুন, এটি মুখের ঘা দ্রুত ভালো করে দিবে এবং মুখ জীবাণুমুক্ত করে তোলে। টাক পড়া রোধ, সরিষার তেলের সাথে কয়েকটি মেহেদি পাতা দিয়ে জ্বাল দিন, এটি ঠান্ডা হয়ে গেলে মাথার তালুতে ব্যবহার করুন, এটি টাক পড়া রোধ করবে। খুশকি দূর করতে, খুশকি চুলের সবচেয়ে বড় শত্রু, এই খুশকিকে দূর করতে মেহেদি বেশ কার্যকরী। সরিষার তেল, মেহেদি, মেহেদি পাতা সিদ্ধ একসাথে যোগ করে একটি চুলে ব্যবহার করুন, 1 ঘন্টা পর শ্যাম্পু করে নিন, এটি খুশকি দূর করতে এবং চুলকে ঝলমল করবে সুন্দর করে। ঘামাচির জ্বালা পোড়া রোধ করতে, মেহেদির পেস্ট পিঠ বা ঘাড় এবং ঘামাচি আক্রান্ত অন্যান্য স্থানে লাগান, এটি ঘামাচির চুলকানি ও জ্বালা পোড়া হ্রাস করতে সাহায্য করবে। বাতের ব্যথা রোধে, বাত এবং বাতজনিত সব রকমের ব্যথা দূর করতে মেহেদির তেল বেশ কার্যকরী। ব্যথার স্থানে মেহেদির তেল ম্যাসেজ করে লাগিয়ে নিন, ভালো ফল পেতে এটি প্রতিদিন 1 থেকে 2 মাস ব্যবহার করুন। আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড